তিনটি প্রমুখ রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস, বিজু জনতা দল এবং ভারতীয় জনতা পার্টির পুরী জেলা শাখা পক্ষর মঙ্গলবার প্রত্যুষে সিংহদ্বার সম্মুখে পৃথক পৃথক ভাবে উৎকলমণি গোপবন্ধু প্রতিমূর্তি মাল্যার্পণ করা জাতীয় পতাকা উত্তোলন করা পরে পরে জাতীয় সঙ্গীত গান করা মিষ্টান্ন বন্টন করা ভারতীয় জাতীয় কংগ্রেস পক্ষর জেলা সভাপতি অজিত মঙ্গরাজ জাতীয় পতাকা উত্তোলন করে। এই কার্যক্রমে ইঞ্জিনিয়র রাজেশ মিশ্র, শ্রীবৎস রথ, বৈদ্যনাথ পাণি, রাজা মহান্তি, স্বাধীন কুমার পণ্ডা, বিশ্বনাথ দাস, সৌরভ পট্টনাক এবং অমরেন্দ্র পাইকরায়ঙ্ক সমেত দলর বহু কর্মকর্তা ও কর্মী উপস্থিত থিলে। বিজু জনতা দল পক্ষ আয়োজিত কার্যক্রমে রাজ্য যুব বিজেডির সাধারণ সম্পাদক সুনীল কুমার মহান্তি জাতীয় পতাকা উত্তোলন করে। দলর পুরীনগর সভাপতি সব্যসাচী মহাপাত্র নেতৃত্বে আয়োজিত হয়ে কার্যক্রমে দেবানন্দ দাস মহাপাত্র, বিজয় মিশ্র, ঘনশ্যাম মর্দরাজ, প্রাক্তন নগরপাল সুরেন্দ্রনাথ দাস, বেণুধর সেঠী, গৌরহরি প্রধান ও শান্তিলতা প্রধান, পুরী পৌরাঞ্চল মিশন শক্তি মহাসংঘর সভানেত্রী বিনোদিনী দাস, প্রাক্তন পৌর সদস্য ভক্তচরণ দাস, বাবুলা প্রসাদ, যুবনেতা সুভাষিষ খুঁটিয়া ও নারায়ণ প্রসাদ সিং সমেত বহু যুব ছাত্র ও মহিলা সমর্থক উপস্থিত থিলে। ভারতীয় জনতা পার্টি পক্ষর আয়োজিত 72তম সাধারণতন্ত্র দিবস কার্যক্রমে জেলা সভাপতি আশ্রিত পট্টনাক জাতীয় পতাকা উত্তোলন করে। বিধায়ক জয়ন্ত কুমার ষড়ঙ্গী, সিংহদ্বার মন্ডল সভাপতি রবিনারায়ণ দাস, সর্ধাবেলি মন্ডল সভাপতি সঞ্জীব কুমার মুখার্জী, মহিলা নেত্রী জ্যোতি মহাপাত্র, মমতা পতি, রাজশ্রী দোরা ও কবিতা রথ, যুবনেতা জয়ন্ত কুমার দাস, মধুসূদন সিঙ্গারি, ভবানী দাস মহাপাত্র, অশোক কুমার আর্য, তোমনাথ খুঁটিয়া ও কৃষ্ণচন্দ্র সামন্তরাঙ্ক সমেত বহু যুব ছাত্র ও মহিলা উপস্থিত থিলে। পুরী পৌরাঞ্চল মিশন শক্তি মহাসংঘর সামন্ত চন্দ্রশেখর স্বয়ংশাসিত মহাবিদ্যালয় সম্মুখস্থ কার্যালয়ে বিজেডির পুরীনগর সভাপতি সব্যসাচী মহাপাত্র জাতীয় পতাকা উত্তোলন করে। সংঘর সভানেত্রী বিনোদিনী দাসঙ্ক অধ্যক্ষতায় আয়োজিত হয়ে কার্যক্রমক সম্পাদিকা ভারতী মহাপাত্র পরিচালনা করে। পুরী সেবা সমিতি পক্ষ সভাপতি ডক্টর বিমল প্রসাদ মহান্তি সমিতি সম্মুখ বড়দাণ্ডে জাতীয় পতাকা উত্তোলন করে। সম্পাদক ইপ্সিত প্রতিহারি ও সচিনন্দন দাসঙ্ক সমেত বহু কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে উপস্থিত থিলে।